আজকে আমরা করব বৃক্ক অধ্যায়ের একদম লাস্টের পার্টটা, যে কি কি লক্ষণ দেখা দিতে পারে বা কি কি প্রবলেম হতে পারে, তার সলিউশন কি হতে পারে, এই টাইপেরগুলো। তো চলো, তার আগে আরেকটি জিনিস নিয়ে আমরা একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে অসম রেগুলেশন। লাস্টের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে রেগুলেশন না, তো বুঝতে পারছো রেগুলেশন মানে কি, একদম ভারসাম্য রক্ষা করবে আর কি। তো এর প্রধান কাজই হচ্ছে ভারসাম্য রক্ষা করা। এবার ভারসাম্য রক্ষা করবে ভালো কথা, কিন্তু কার রক্ষা করবে ভারসাম্য? তো সেটা হচ্ছে আসলে পানির ভারসাম্য রক্ষা করবে। তো কিভাবে করবে? সেটা হচ্ছে পুনঃশোষণ প্রক্রিয়ায় করবে। তাহলে আমরা একটা কথা মনে রাখবো, অসম রেগুলেশন আসলে বলতে কী বোঝায়, পুনঃশোষণ প্রক্রিয়ায় পানির ভারসাম্য রক্ষা করাই হচ্ছে অসম রেগুলেশন। আমরা কীভাবে বলবো, শরীরে পুনঃশোষণ প্রক্রিয়ায় পানির ভারসাম্য রক্ষা করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে অসম রেগুলেশন। চলো দেখি একটু কীভাবে কাজ করে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম যে এইরকম করে দুটা আসে, এরপর এখানে আসা এরকম গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসিস এরকম হয়, এর সাথে থাকে বোম্যান্স ক্যাপসুল। তো বোম্যান্স ক্যাপসুলের পর হচ্ছে নিকটবর্তী প্যাসানো নালিকা থাকে, তারপরে হচ্ছে হেনরির লুপ উঠে গেল একদম, তারপরে দূরবর্তী প্যাসানো নালিকা, আর লাস্টে একদম সংগ্রাহী নালিকা কী করলো, মূত্রটা নিয়ে নিল। তাহলে আমরা প্রথমে যখন রক্তটা এখান দিয়ে আসে, রক্ত এখান দিয়ে আসলো, তারপরে গ্লোমেরুলাসে আসে, এই যে আমাদের গ্লোমেরুলাস একদম পেয়ালার মতো। তো এই গ্লোমেরুলাসে কী হয়, সব কিছু পড়ে যায়, সব কিছু নিচে দিয়ে পড়ে যায়। শুধুমাত্র কী কী থাকে, একটা হচ্ছে ব্লাড সেল, আরেকটা থাকে হচ্ছে প্রোটিন। প্রোটিন আর ব্লাড সেল ছাড়া যা কিছু থাকে সব কিছু পড়ে যায়। তাহলে আমাদের এর মধ্যে গ্লুকোজ আছে, হরমোন আছে, এনজাইম আছে, কত কিছু আছে, তো এগুলো তো আমাদের লাগবে। তো এগুলো কী করে, পরবর্তীতে আবার এখানে এরকম পেঁচানোর আর্টারি থাকে, তো এইগুলো আসলে আবার শোষণ করে নেয়। তো এবার দেখো, তুমি যদি একটা কথা ভাবো, রক্ত থেকে সব কিছু পড়ে গেল, পরে আবার কি শোষণ করছে না, তাহলে তুমি যদি এই শোষণের হারটাকেই কম বেশি করো তাহলে কি ঘটতে পারে দেখো। ধরে নাও তুমি নর্মাল পানি খেয়েছো, পানি যা খাইছো তা খাওয়া লাগতো তাই খেয়েছো, তাহলে কী করবে, নর্মাল কাজ করবে, নর্মালভাবে শোষণ করছে। এবার তুমি খেয়ে নিয়েছো, বেশি পানি খেয়ে ফেলেছো, তাহলে কি তোমার শরীরে অনেক বেশি পানি হয়ে গেছে না, বেশি পানি বের করতে হবে, তাহলে কী করবে, শোষণের হারটা কমাই দিবে। শোষণ করে কী করছিলো, নিচ্ছিল, এর হারটা কমাই দিল, তাহলে কী হলো দেখো, শোষণ যেহেতু করছে না কী করবে, এই আলটিমেটলি যেতে 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 সংগ্রাহী নালিকায় চলে যাবে, মূত্রের হারটা বেড়ে যাবে। তাহলে মূত্রের হার যদি বেড়ে যায় তাহলে বেশি পানি বের হয়ে গেলো, শরীর থেকে বেঁচে গেলো, সব কিছু ঠিকঠাক থাকলো। আবার তুমি কী করলা, বেশি পানি না, এবার তুমি খেয়েছো কম পানি খেয়ে ফেলেছো, একদিন কম পানি খেয়েছো, তো কম পানি খেলে কী হবে দেখো, এই শোষণের হারটা একদম বেশি করে দেবে, মানে যতটা সম্ভব যা পারে সব শোষণ করে নেবে। তাহলে যখন অনেক বেশি শোষণ করবে তখন মূত্রের হারটা বাড়ার পরিবর্তে একদম কমে যাবে না, তাহলে মূত্রের হারটা কমে গেল, তাহলে মূত্র কি পানি নিয়ে যাচ্ছিলো মেনলি, তো পানির হারটা অনেক কমে গেল, পানি কম বের হলো, তাহলে কি তোমার শরীরে পানির হারটা বজায় থাকলো না। তাহলে এই যে শোষণের হার, পুনঃশোষণের যে হারটা, এই পুনঃশোষণের হারটা বজায় রাখার জন্য কী কাজ করছে, অসম রেগুলেশন কাজ করছে, এবং সেটি কী করছে, পানির ভারসাম্য রক্ষা করছে। বা অন্যভাবে বলা যায়, পুনঃশোষণ প্রক্রিয়ায় শরীরের পানির ভারসাম্য রক্ষা করা হচ্ছে অসম রেগুলেশন। আর এই প্রক্রিয়াটা আসলে কাজ করে কে, নেফ্রনের মধ্যে। নেফ্রন কী করে, পুনঃশোষণের হারটা কমাই দেয় অথবা বাড়াই দেয়, সেটা কী ডিপেন্ড করে, তুমি পানি বেশি খেয়েছো না কম খেয়েছো। যদি তুমি পানি বেশি খাও তখন কী করবে, মূত্রটা বেশি বের করবে, তার শোষণের হারটা কমাই দিবে, আর তুমি যদি পানি কম খাও তখন কী করবে, শোষণের হারটা বাড়ায় দিবে, মানে মূত্রের হারটা কমে যাবে, তখন কী হবে, তোমার শরীরে পানিটা আবার বজায় থাকবে। এই তো হচ্ছে অসম রেগুলেশন। তো বৃক্ককে আমরা বৃক্ক না ভেবে আজকে একটা যন্ত্রের আকারে ভাববো, যে এরকম একটা যন্ত্র আছে আর কি। এই যন্ত্রের দুইটা আউটপুট, একটা এদিকে গেছে একটা এদিকে, তাহলে আউটপুট থাকলে নিশ্চয়ই ইনপুটও থাকবে, এরকম একটা ইনপুট আছে। তাহলে এই যে ইনপুট, এখানে আমরা কী দিব, অবিশুদ্ধ রক্ত দিব, আর আউটপুট আকারে আমরা পাবো একদম বিশুদ্ধ রক্ত। তাহলে বর্জ্য গেল কই, এই যে আমাদের এখানে বর্জ্য, আর বর্জ্য নিশ্চয়ই একটা ট্যাঙ্কের মধ্যে এসে জমা হবে, আর আমরা যখন চাইবো তখন একে বের করে দেবো। তাহলে আমাদের এই যে মেশিনটা, এইটাই আসলে কি, কিডনির কাজ না? তাহলে এই মেশিনটার সাথে আমরা কিডনির কাজকে তুলনা করতে পারি। এবার দেখো, অবিশুদ্ধ রক্ত তুমি দিলা, তার মধ্যে বিশুদ্ধ রক্ত বের করে দিল একদিক দিয়ে, আর অন্য দিক দিয়ে বর্জ্য।
যদি কোনো কারণে এই মেশিনটা ঠিকঠাক কাজ না করতে পারে, যদি না করতে পারে তাহলে কি কি ঘটতে পারে বা কি লক্ষণ দেখা যেতে পারে, চলো আমরা পয়েন্ট করার চেষ্টা করি। তো আমরা আগেই টাইটেল দিয়ে ফেলি লক্ষণ। এই রামের ভাইয়ের লক্ষণ না, এই হচ্ছে আমাদের রোগের লক্ষণ আর কি। তো চলো দেখা যাক কি কি হতে পারে। তো প্রথম কথা দেখো যে এই যন্ত্রের প্রধান কাজ কি। প্রোটিন জাতীয় যে সকল পদার্থ আছে আমরা যে সকল খাই আর কি, তো প্রোটিন জাতীয় যে সকল পদার্থ, তো সেগুলোকে তো আর বের করা যাবে না, সেগুলোকে বজায় রাখবে। আর অন্যদিকে ইউরিয়া জাত যে সকল পদার্থ, মানে বর্জ্য পদার্থ, ক্ষতিকর পদার্থ, ইউরিয়া, ইউরিনিন বা ক্রিয়েটিনিন, লবণ, এই সকল যে পদার্থগুলো ইউরিয়া জাত পদার্থ, এগুলোকে কী করবে, বের করে দেবে, এগুলো বের করে দেবে, সো এগুলো বের করে দেবে। তাহলে আমরা সহজে বলতে পারি যে প্রোটিনজাত পদার্থকে বজায় রাখবে রক্তে, আর ইউরিয়াজাত যে সকল পদার্থ, মানে বর্জ্য পদার্থ আসলে, সেগুলোকে বের করে দিবে এই প্রোটিনজাত পদার্থটা আমরা যেগুলো খাই সেগুলো। তাহলে তুমি যদি ভাবো যে এই মেশিনটা কোনো কারণে একটু নষ্ট হয়ে গেছে আর কি, বা ভালোভাবে কাজ করতে পারছে না, তাহলে কী করবে, ওই নিশ্চয়ই প্রোটিনজাত পদার্থকেও বের করে দিবে। তাহলে ইউরিয়াজাত পদার্থের সাথে যদি প্রোটিনজাত পদার্থকেও বের করে দেয় তাহলে এটা কি একটা প্রবলেম না? তো আমরা চলো এটাকে একটা পয়েন্ট আকারে লিখে ফেলি, তারপরে আমরা আরও বাকি পয়েন্টগুলো দেখবো যে আর কী কী হতে পারে। চলো আমরা পয়েন্ট নাম্বার এক লিখে ফেলি যে প্রস্রাবের সাথে প্রোটিনজাত পদার্থ বের হওয়া। চলো তাহলে আমরা পরের ধাপে চলে যাই। এরপর দেখো, দেখো প্রোটিনজাত পদার্থ তো বের করে দিলো, তাহলে কি প্রস্রাবের পরিমাণটা বেড়ে গেলো না? তাহলে কী করলো, প্রস্রাব যে হারে করতেছিল এরকম যাচ্ছিলো, এখন কী হবে, এরকম যাচ্ছে, এরকম যাচ্ছে, মানে অনেক হারে যাচ্ছে। তাহলে এই যে ট্যাঙ্কটা, এই ছোট্ট ট্যাঙ্ক না, এই ছোট্ট ট্যাঙ্ক তো আর বেশিক্ষণ থাকবে না, জাস্ট আবার ফুল হয়ে গেলো, পড়ে গেলো, আবার ফুল হলো, বের করলাম, আবার ফুল হলো, আবার বের করলাম, তাহলে অনেক ঘন ঘন প্রস্রাব হয়ে যাবে না? তাহলে আমরা এই পয়েন্টটাকে আবার লিখে ফেলি চলো, যে ঘন ঘন প্রস্রাব হবে। এবার দেখো আরেকটি জিনিস কল্পনা করো, ধরে নাও কোনো কারণে যে বর্জ্যগুলো আসছিল সেগুলো জমে গিয়ে এখানে একটা পাথরের মতো তৈরি হয়ে গেছে। এই আমাদের একটা পাথর, এইরকম ভরাট হয়ে গেছে একদম পাথর। তাহলে এই পাথরটা এদিকে যখন আসে তখন তো সমস্যা নাই, কারণ এইখান দিয়ে চলে যেতে পারছে, এখান দিয়ে যেতে পারছে, এখান দিয়ে যেতে পারতেছে, তাহলে তাও কোনো তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যখন এই পাথরটা আস্তে আস্তে এই পর্যায়ে গিয়ে এখানে সে আটকে যাবে, দেখো তো পাথরটা ব্লক করে দিয়েছেন একদম। তাহলে ব্লক যদি করে দেয় তাহলে কি মূত্র যেতে পারবে ওইদিকে, তৈরি করুক আর না করুক, কিন্তু এখানে তো আটকে গেলো, তাহলে এই প্রবলেমটা আমরা কী হবে, মূত্র একদম বন্ধ হয়ে যাবে, তাই না? তো চলো এই পয়েন্টটাকেও আমরা লিখে ফেলি যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মূত্র বা প্রস্রাব, যেটাই বলো একই জিনিস, একদম বন্ধ হয়ে যাবে। এবার দেখো যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব যদি বন্ধ হয়ে যায় তাহলে কি এই বর্জ্যগুলোকে আর বের হতে পারবে? বের যদি না হয় তাহলে কি শরীরের মধ্যে আবার ফিরে যাবে? তাহলে কি শরীরটা আস্তে আস্তে অনেক ফুলে যাবে না? প্রস্রাবে যে পানিটা বের হতো সেটা তো আর বের হতে পারছে না, আর তুমি তো পানি খেয়ে যাচ্ছ, খেয়ে যাচ্ছ, খেয়ে যাচ্ছ। তাহলে আলটিমেটলি কি শরীরে এই পানির পরিমাণটা অনেক বেড়ে যাবে? তাহলে কি শরীর যদি এইরকম আগে থাকে তাহলে এখন নিশ্চয়ই আস্তে 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 এরকম পর্যায়ে চলে যাবে, মানে ফুলতে ফুলতে দেখো ইয়া মোটা হয়ে যাবে আর কি, এই হা। তাহলে এই যে ফুলে গেল এটাও কি একটা প্রবলেম না? তাহলে আমরা চলো এটাকেও লিখে ফেলি পয়েন্ট আকারে যে শরীর ফুলে যাবে। এবার লাস্ট আরেকটা কথা ভাবো, ধরে নাও এই যে পিচ্ছি পথ, এই যে একটা পিচ্ছি পথে তুমি এত বড় একটা পাখি পাঠাচ্ছ, জোর করে তো পাঠাতে হবে, তাই না? তাহলে এই আঘাতে ধরে নাও এটা আমি একটু বড় করে আঁকার চেষ্টা করছি, এরকম আঁকলাম, এর মধ্যে তুমি একটা কী করলে, এরকম একটা খাংরা খাংরা বা পাথর নিলা। এবার পাথরটাকে যখন তুমি ধাক্কা দেওয়ার চেষ্টা করছো, এদিকে ধাক্কা দিয়ে যাচ্ছ, ধাক্কা দিয়ে যাচ্ছ, তখন কী হবে, একে জোর করে এদিকে যাবে, কারণ এদিকে একটা প্রেশার তৈরি করছে, মুদ্রা তৈরি করছে, বা বের তো হতে হবে। তাহলে যখন ধাক্কা দিতে থাকবে তখন এর গায়ে অনেকগুলো ক্ষত সৃষ্টি করবে না? তাহলে এখান দিয়ে ক্ষত সৃষ্টি করবে, এর সাথে সাথে যখন ক্ষত সৃষ্টি করবে ক্ষত দিয়ে কি রক্ত বের হতে পারবে। তাহলে রক্ত যখন বের হয়ে যাবে তখন কি মূত্রের সাথে আলটিমেটলি রক্ত চলে আসবে না? বাট এই পাথরটা যদি একটু ছোটো হতো, এরকম ধরে নাও এত বড় না আমাদের পাথরটা, একটু ছোটো ছোটো, দেখো একবার ওপর দিকে থাকা খাবে, একবার নিচের দিকে থাকা খাবে, দিয়ে ওপর নিচের থাকা খেতে খেতে যাবে, তাহলে কি এখানে একটা জ্বালা পোড়া তৈরি হবে, তার সাথে সাথে কি রক্তক্ষরণও হতে পারে। তাহলে চলো আমরা এই পয়েন্টটাকেও লিখে ফেলি যে মূত্রের সাথে কি যেতে পারে, রক্ত যেতে পারে। তো চলো আমরা লিখে ফেলি তাহলে এই যে পাঁচটা পয়েন্ট আমরা বললাম যে প্রস্রাবের সাথে
প্রোটিনজাত পদার্থ আসতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, মূত্র বা প্রস্রাব একদম বন্ধ হয়ে যেতে পারে, আর শরীর ফুলে যেতে পারে, মূত্রের সাথে রক্তও আসতে পারে। তাহলে এই পাঁচটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট, যেগুলো দেখে আমরা বুঝবো যে আমাদের কিডনিতে কোনো প্রবলেম হয়েছে কি হয়নি। এবার কমন লক্ষণগুলোর পরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বৃক্কে পাথর। একদম কমন রোগ কিডনিতে, সবচেয়ে যে কমন রোগটা হয় সেটা হচ্ছে বৃক্কে পাথর। তো আমরা চলো একটু দেখার চেষ্টা করি যে কীভাবে হয় আর কি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা পাথরটা কল্পনা করছিলাম, এই যে আমি এখানে একটা পাথর কল্পনা করছিলাম এইরকম যে কিছু একটা পাথর তৈরি হয়ে গেছে। তো এটা তো আর একদিনে হয়নি, তো কী হয়েছে যখন এই বর্জ্যগুলো যাচ্ছিলো ধরে না কোনো একটা পার্ট এরকম একটু জমে গেছে, তার সাথে আবার আস্তে আস্তে জমতে 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 ইয়া বড় একটা পর্যায়ে চলে যাবে। কিন্তু এই পাথরগুলো ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম করবে না যতক্ষণ না সে এইগুলোতে কোথাও অবস্থান করবে, এখানে কোথাও অবস্থান করবে, কোনো ঝামেলা নাই। কিন্তু যখনই সে এই যে আমাদের মূত্রনালীর মধ্যে চলে আসবে, এরকম কোনো একটা পজিশনে চলে আসবে, তখন সেটা কী করবে, প্রস্রাবে জ্বালা পোড়া তৈরি করবে, এখানে ক্ষত সৃষ্টি করবে, এই প্রস্রাব বন্ধ করে দিবে, ধরো অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করবে। তাহলে পাথর যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ কোনো প্রবলেম হয়নি, বাট যখন ইউরোটারের মধ্যে চলে আসলো এবং ইউরোটারে কী করছে, মূত্র বহনে বাধা প্রদান করছে, তখন সেটা কী আমরা বলছি, বৃক্কে পাথর। তাহলে বলতো এই লক্ষণগুলো কী কী হতে পারে, চলো আমরা লিস্ট করা শুরু করে ফেলি। তো আমরা প্রথমে লিখি লক্ষণ। তো দেখো লক্ষণের প্রথমে যে কথাটা বলতে হয়, দেখো প্রস্রাবে যদি জ্বালা পোড়া সৃষ্টি হয়, ওই জায়গাতে আটকে গেল, তাহলে কি ওই জায়গাতে অনেক ব্যথা হবে না? তো আমরা এই জায়গায় কিডনিটা কোথায় অবস্থিত, কোমরের পেছন দিকে অবস্থিত, তাহলে কোমরের পেছন দিকে নিশ্চয়ই ব্যথা অনুভব করবে। তো কী হবে আমরা লিখে ফেলি, চলো কোমরের পেছন দিকে ব্যথা অনুভব হবে, এইটাই আসলে এক নম্বর উপসর্গ। তো চলো আমরা এটাকে একদম স্টার পয়েন্ট দিয়ে দিই, স্টার পয়েন্ট দিয়ে আমরা বলে দিই এটা হচ্ছে উপসর্গ। এবার সেকেন্ড আরেকটা কথা ভাবো, যে এইখানে যে আমরা কী করলাম, একটা পাথর দিয়ে দিলাম, তাহলে কি ক্ষত সৃষ্টি হবে, ক্ষত সৃষ্টি হলে কি এই ক্ষত থেকে রক্ত আসতে পারে, তাহলে কি প্রস্রাবে রক্ত চলে আসতে পারে, তাহলে প্রস্রাবের সাথে কি রক্তক্ষরণও ঘটবে। তাহলে আমাদের দুই নম্বর পয়েন্টটা হচ্ছে যে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। এবার দেখো এখানে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত আসছে, সব কিছু একটা বাইরে ইফেক্ট থাকবে না? তো এটা আসলে দেখায় কাঁপুনিতে জ্বর আসে, অনেক জ্বর আসে, একদম সেই রকম জ্বর আসে। তো এইটাকে আমরা বলি কাঁপুনি দিয়ে জ্বর, মানে অনেক লেভেলের জ্বর। সো এইটা আমাদের হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর। আরেকটা কিছু হতে পারে, সেটা হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এটা হচ্ছে আমাদের বৃক্কে পাথর হওয়ার লক্ষণ। তো চলো এবার কারণগুলো দেখে নেওয়া যায় যে কেন কেন হতে পারে। তো কারণের মধ্যে সবথেকে কমন একটা কারণ ভাবো, যে যদি তুমি একটা মেশিন আছে, যে কোনো মেশিন, এই মেশিন নিয়ে ভাবতে হবে এমন কথা না, যে কোনো একটা মেশিন, তার উপর যদি ওভারলোড দিয়ে ফেলো কী হবে, ওই তো নিশ্চয়ই কাজ করতে পারবে না, তাই না? তো তাহলে তুমি যদি এখানে তার ওজনটা অনেক বেশি হয়ে যায়, তখন কি কিডনির ওপরে ওভারলোড পড়ে যাবে। তাহলে আমরা সহজে বলতে পারি যে একটা লোকের যদি অতিরিক্ত শারীরিক ওজন হয়, অতিরিক্ত শারীরিক ওজন বা স্থূলতা, অতিরিক্ত শারীরিক ওজন বা স্থূলতা থাকে, তাহলে কী হবে, সে তার মধ্যে ওভারলোড পড়ে যাবে, এ ঠিকঠাক কাজ করতে পারবে না, প্রবলেম দেখা দেবে। তাহলে এর পরের ধাপে দেখো, যদি আমরা অতিরিক্ত পরিমাণে মাছ মাংস এরকম কিছু খাই আর কি, যে আমিষ জাতীয় পদার্থ, আমিষ জাতীয় পদার্থ যদি বেশি খাই, তাহলে দেখো এই যে পাথরগুলো তৈরি হলো না, এর প্রধান উপাদান কিন্তু এই আমিষ জাতীয় পদার্থই ছিল। তো তাহলে এই যখন বেশি বেশি করে খাবে, তখন বেশি বেশি ছাকতে হবে, তারপরে ছাকার পরও কিছুটা চলে যাবে, যে এই পদার্থগুলো চলে যাবে এগুলো কি জমাট বেঁধে পাথর তৈরি করছে না? তাহলে পাথর তৈরি হওয়ার একদম কমন যে ইটা, সেটা হচ্ছে কি বেশি বেশি আমিষ পদার্থ খেলে কীভাবে পাথর হতে পারে। এবার থার্ড আরেকটা জিনিস ভাবো, যে এগুলো কি আসলে পানির সাথে বা রক্তের সাথে মিশে আছে না? রক্তের প্রধান উপাদান কি পানি, সবচেয়ে বেশি থাকে কি পানি। তাহলে পানি যদি কম খাও, তাহলে কি এই ছাকতে পারবে আদৌ? ঠিকঠাক তো কাজ করবে না, ফিল্টার তো কাজ করবে না, ফিল্টারে তুমি পানিই নাই, জাস্ট পদার্থ ঢেলে দিয়েছো, তাহলে কি ফিল্টার হবে? তো এই জন্য আমরা কী করবো, বেশি বেশি পানি খেতে হবে। তো পানি যদি না খাই, তাহলে অবশ্যই প্রবলেম হবে। তাহলে এবার দেখো, যদি কারণ এগুলো হয়, তাহলে বাঁচার উপায়গুলো কী হবে, ঠিক একদম এর উল্টা, যে অতিরিক্ত শারীরিক ওজন হওয়া যাবে না, একদম ফিটফাট সুস্থ থাকতে হবে, তাহলে কিডনির কোনো প্রকার রোগ হবে না।
সেকেন্ড কথা, আমিষ জাতীয় পদার্থ যদি বেশি খাওয়া না যায় তাহলে কী খাবো? ভিটামিন জাতীয় পদার্থ খাও, শাকসবজি খাও, এসব খাও। তোমাকে আমিষ জাতীয় খেতে হবে, কে বলছে? মাছ মাংস ডিম এগুলো সবসময় খেতে হবে এমন তো কথা না। তো এগুলো বাদ দিয়ে যা যা আছে সেগুলো সব খেতে থাকো, তাহলে কী হবে, বিকের কোনো প্রবলেম হবে না। আর থার্ডলি, তুমি কি বেশি বেশি পানি খাও? দিনে 2 লিটার 3 লিটার করে পানি খাও, একদম ফিট ফাট থাকবো। এখন আমরা জানলাম যে কীভাবে বিকে পাথর হতে পারে, কী কী কারণে হতে পারে, কীভাবে প্রতিকার করা যেতে পারে। তো চলো এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে চলো যে কী কী করা যায়। তো আমরা সহজ কিছু উপায় জানলাম যে বেশি বেশি পানি খেতে হবে, আমিষ জাতীয় পদার্থ কম খেতে হবে, এরকম টাইপের। তো এবার আমরা দেখবো যে বৈজ্ঞানিকভাবে কীভাবে করা যায়। ধরো না, ওই পাথরের পজিশানগুলো একদম বাইরে আছে বা একদম ভিতর সাইডে আছে। তো ছোটো ছোটো পাথর আছে, অনেকগুলো পাথর আছে, একটু একটু মিটাই দিই আমরা। এই যে অনেকগুলো পাথর আছে বাট অনেক ছোটো ছোটো, তো এইগুলো তো কোনো প্রবলেম করছে না তেমন কিছু। তো এখানে কি বেশি পানি খেলে আর কিছু ওষুধ সেবন করলে ঠিক হয়ে যায়, সমস্যা হয় না। বাট যখন এই পাথরগুলোর পজিশানগুলো অনেক বড় বড় হয়ে যায়, এইরকম একটা বিশাল বড় পাথর আছে, এই বিশাল বড় পাথর আছে, তখন আসলে এই পানি খেয়ে হয় না, ওষুধ সেবন করে সবসময় কাজ করে না। তখন আমাদের কী করতে হয়, বৃক্কে অস্ত্রোপচার করতে হয়। অস্ত্রোপচার মানে আসলে অপারেশন আর কি। তো অপারেশন করে এই যে পাথরগুলো, এই ধরে নাও একদিক কাটলো, কেটে এখান থেকে কি পাথরটা বের করে নিল, আবার এটা সেলাই করে দিল, এইরকম করে সেলাই করে দিল, এরকম সেলাই করে দিল। তাহলে এই যে বৃক্কে অস্ত্রোপচার করা যায়, তাহলে অস্ত্রোপচারের মাধ্যমেও কী করা যায়, বৃক্ক থেকে পাথর অপসারণ করা যায়। তাহলে আমাদের একটা কী হলো, ওষুধ সেবন করে যদি বৃক্কে পাথরগুলো ছোটো ছোটো হয় বা খুব ভালো পজিশনে থাকে, সহজে দূর করা যায়, তাহলে কি ওষুধ সেবনে হয়ে যাবে। যদি ওষুধ সেবনে সম্ভব না হয় তাহলে কী করবো, বৃক্কে অস্ত্রোপচার করবো। এবার দেখো, বৃক্ক এমন একটা পর্যায়ে চলে গেল যে বৃক্ক আর কাজ করতে পারতেছে না, এই একদম কাজ করছে না, মানে মেশিন একেবারেই নষ্ট হয়ে গেছে, ঠিক করার মতো অবস্থায় নাই আর। তো তাহলে কী করবে, এখন কিছু একটা তো করতে হবে। তাহলে এই যে একটা মেশিন কাজ করছিল, বৃক্ক আমাদের শরীরে কাজ করছিল, কয়টা মেশিন আছে এরকম? 2টা মেশিন আছে, 2টা কিডনি। তো মানুষ একটা কিডনি ঠিক থাকলেও বাঁচতে পারে, তাহলে সর্বনিম্ন কি 2টার মধ্যে একটা ঠিক থাকাই লাগবে। এবার কোনো কারণে এমন হলো যে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তাহলে কী করার? এবার যদি এই পদ্ধতিতে কাজ না হয়, মানে বৃক্ক একদম নষ্ট হয়ে গেছে, তখন আমরা 2টা ওয়ে ইউজ করতে পারি। একটা হচ্ছে প্রতিস্থাপন, আর অন্যটা হচ্ছে ডায়ালাইসিস। তো প্রতিস্থাপন কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো চলো আমরা প্রতিস্থাপনকে সব থেকে সহজে বোঝার জন্য কি করি, তো একজন ছিল এখানে, তার সাথে একটা গার্লফ্রেন্ড বসেছিল, আরেকজন ছিল তার সাথে আরেকটা গার্লফ্রেন্ড বসেছিল। তো এটা আমরা ধরে নিলাম গার্লফ্রেন্ড 1, আর এটা হচ্ছে গার্লফ্রেন্ড 2। তো প্রতিস্থাপন যেহেতু সহজ উপায়, কী করো ভাই, তোর গার্লফ্রেন্ড আমার হবে আর আমার গার্লফ্রেন্ড তোর হবে, তাহলে আলটিমেটলি কী হবে, গার্লফ্রেন্ড 2 চলে যাবে এখানে, আর এর সাথে গার্লফ্রেন্ড 1 হয়ে যাবে। তো একদম সহজ কথা যে ভাই, তোর গার্লফ্রেন্ড আমাকে দে, আমার গার্লফ্রেন্ড তুই নে, এই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। রসায়নে করে আসছে না, প্রতিস্থাপন বিক্রিয়া। তো দেখো, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো ধরে নাও এখানে একজন মানুষ আছে, এইরকম একটা মানুষ আছে, যদি আমি একটা অনেক ভালো পারি, আজকে পাচ্ছি না, সমস্যা নেই, চলে যাবে আর কি। তো এই মানুষের কী হয়েছে, 2টা কিডনি ছিল আর কি, একটা ঠিক আছে আরেকটা নষ্ট হয়ে গেছে। সো এখন তো আর সমস্যা নেই, এ তো চলতে পারবে, একটা যেহেতু ঠিক আছে সে চলতে পারবে, সমস্যা হবে না এখনও। কিন্তু কোনো কারণে কী হলো, এর 2টা কিডনি নষ্ট হয়ে গেল, এখন তো এই আর বাঁচতে পারবে না। তখন কী করলো, এই যে পাশে আরেকজন লোক ছিল, পাশে একজন লোক ছিল, এরও 2টা কিডনি আছে, এর 2টাই আবার সচল আছে, 2টা ভালো কিডনি। তো এর সাথে কী করলো, ভাই বললো যে তুই আমাকে একটা ভালো কিডনি দিয়ে দে। তো এর একটা ভালো কিডনি চলে আসলো এর কাছে। এবার দেখো তো, এর একটা ভালো কিডনি হয়ে গেল, এরও একটা ভালো কিডনি হয়ে গেল, তো এইও বাঁচতে পারবে, এইও বাঁচতে পারবে। তাহলে আমরা কী করলাম, এই যে ভালো মানুষ থেকে কী করলাম, একটা কিডনি একে দিয়ে দিলাম, কারণ এর 2টা কিডনি কী হয়েছিলো, নষ্ট হয়ে গেছিলো। তাহলে একটা কিডনিও যদি থাকে তাহলে কি সে বাঁচতে পারবে? তাহলে এরকম যে ইগুলো, সেগুলোকে আমরা বলবো কিডনি প্রতিস্থাপন। তো এই কিডনি প্রতিস্থাপনের মূল শর্ত আছে একটা, যে আমরা শর্তটা লিখে ফেলি, এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, একদম স্টার দিয়ে রাখো, যে কিডনি প্রতিস্থাপনের মূল শর্তই হচ্ছে যে টিস্যু ম্যাচ করতে হবে। এবার এখানে আরেকটা এক্সটেনশন দেওয়া লিখতে পারো, যে ব্লাড গ্রুপও ম্যাচ করা লাগবে। আসলে ব্লাড গ্রুপ ম্যাচ না করলে টিস্যু জীবনে ম্যাচ করবে না। তো তুমি তোমার মনে রাখার জন্য মনে রাখতে পারো
যে ব্লাড গ্রুপ ও সেম হতে হবে। এবার দুইটা কন্ডিশন যদি ফিল আপ করে তবে একজন কিডনি অন্যজন নিতে পারবে। তাহলে একটা কী হচ্ছে টিস্যু ম্যাচ করতে হবে আর অন্যটা ব্লাড গ্রুপ সেম হতে হবে। এবার তুমি একটু কমন সেন্স দিয়ে ভাবো তো যে একটা পরিবার যখন একটা পরিবার তৈরি হলো এরকম একটা পরিবার এখান থেকে আরও আসছে এরকম করে আসছে তাহলে তাদের ডিএনএগুলো এক হয় না, তাহলে ডিএনএ স্যাম্পল ম্যাচ করা যায়। তাহলে ডিএনএ যদি এক হয় একই বংশের হয় তাহলে টিস্যুগুলোও ম্যাচ করাটা এখানে অনেক সহজ না বা অনেক স্বাভাবিক একটা ব্যাপার যে তাহলে এদের মধ্যে টিস্যুটা ম্যাচ করা খুব সহজে হতে পারে। তাহলে এই যে পজিশানগুলো তাহলে একটা কি নিকট আত্মীয় বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি রক্তের সম্পর্ক, আমরা যেটা সহজভাবে বলি সেটা হচ্ছে রক্তের সম্পর্ক। তাহলে নিকট আত্মীয় বা রক্তের সম্পর্ক যাদের সাথে থাকে তাদের সাথে টিস্যু ম্যাচ করা খুব সহজ হবে। এছাড়াও এটা হচ্ছে বৈধ, একদম বৈধ কাজ। কিডনি কিনা এবং বেচা একদমই নিষিদ্ধ কাজ, কোনো প্রকার টাকা পয়সা নেওয়া যাবে না। সো মামা খালা নিকট আত্মীয় বা বাবা ভাই বোন এদের কাছ থেকে কিডনি নিতে পারে, এটা হচ্ছে বৈধ কাজ। সো এইভাবে তুমি চাইলে কিডনি প্রতিস্থাপন করতে পারো, কিন্তু তার জন্য তোমার একটা কিডনি আছে, ভালো কথা, তোমার টাকা দরকার, তুমি কিডনিটা বিক্রি করে দিলা, এটা কিন্তু একদম নিষিদ্ধ কাজ, আইনত একদম দণ্ডনীয়। তো তাহলে আমরা প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। এটা কী করতে হয়, টিস্যু ম্যাচ করতে হয়। টিস্যু যদি ম্যাচ করে যায় এবং ব্লাড গ্রুপও সেম হয় তাহলে কী করবে, নিকট আত্মীয় থেকে একটা কিডনি সে ধার নিবে। সে ধার নিয়ে কী করবে, জীবনযাপন করবে, ধারের জীবন আর কি। সো পরবর্তীতে আমরা কী আরেকটা দেখবো সেটা হচ্ছে ডায়ালাইসিস। তো চলো আমরা ডায়ালাইসিসটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। তো ডায়ালাইসিস দেখার প্রথমে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডায়ালাইসার। এই ডায়ালাইসারের কাজ কী, ডায়ালাইসার হচ্ছে কিডনির পরিবর্তে যে যন্ত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডায়ালাইসার। তো ডায়ালাইসার ব্যবহার করার জন্য আমরা প্রথমে এই কবজি কী করবো, কবজিকে এই জায়গাটা কেটে ফেলবো, কাটার পর দুই দিকে চামড়া হটাবো, তারপর দেখবো আমরা এখানে কী পাবো, ভাস্কুলার টিস্যু পাবো, মানে হচ্ছে ই ধমনী আর শিরা। তো চলো আমরা এখানে একটু আঁকার চেষ্টা করি ওইরকম করে, যে হচ্ছে আমাদের কবজির ওপরে অংশটা। এখানে আমরা কী করবো, একটা অংশকে এরকম করে কেটে ই করে দেবো, একদম ই করে দেবো দুই দিক থেকে। তো এরকম করার পর আমরা এখানে দুটি জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে একটা ধমনী, এরকম একটা ধমনী দেখতে পাবো, আর তার সাথে সাথে আরেকটা শিরা পাবো। তো আমরা দুইটা জিনিসের মধ্যে থেকে দুইটা পাইপ নিয়ে আসবো। তো এখান থেকে আমরা কী করবো, একটা পাইপ নেবো, এখানে পাইপ নিয়ে এই আমাদের পাইপ এ আসছে, এই আমাদের পাইপ, আরেকটা পাইপ হবে এখান দিয়ে যাবে, একটা হবে শিরা থেকে একটা হবে ধমনী থেকে। তো এখান থেকে আমরা এই যে ডায়ালাইজারের যে পাইপটা, ডায়ালাইজারের মধ্যে অনেকগুলো টিউব থাকে, এরকম 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 প্যাঁচানো টিউব থাকে, তো ওই টিউবের একটা ছোট্ট পার্টের নিয়ে কাজ করি আমরা। তো এখান থেকে কী যাবে, ধমনী এখান দিয়ে গেল, এখান থেকে তাহলে অবশ্যই অবিশুদ্ধ রক্ত যাবে যেহেতু এইটা একটা ধমনী, আর এইটা হচ্ছে শিরা। শিরাতে কী করবে, রক্তগুলো আবার ব্যাক করবে এইদিকে আর ধমনী দিয়ে যাবে। এবার মধ্যে এর মধ্যে কী কী থাকে দেখো, এর মধ্যে একটা পর্দা থাকে, এইরকম একটা লম্বা পর্দা থাকে। এই পর্দাটা আসলে অর্ধভেদ্য পর্দা বা ফাইবার দিয়ে তৈরি একটা পর্দা। আর এই পর্দার অপোজিট পাশে, এই পাশে যে তরলগুলো থাকে, এরকম কিছু তরল থাকে, এই তরলটা অনেকটা রক্তের প্লাজমার মতো তৈরি। এই তরলটার নাম হচ্ছে ডায়ালাইসেট। এর গঠন একদম রক্তের প্লাজমার মতো, তো এর কাজ একদম সোজা, কী করে রক্ত এখান দিয়ে এসে একদম এসে চলে আসে। তো রক্তকে আমরা লাল দিয়ে ই করি ইন্ডিকেটর আর কি। তো রক্ত এখান দিয়ে কী করলো, এখান দিয়ে আসলো 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 এখানে চলে আসলো। তাহলে এখানে কী করবে, এখানে এরকম করে যাবে। এবার এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, এই যে এখানে একটা অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে, এই অর্ধভেদ্য পর্দা দিয়ে কী করবো, সব পদার্থগুলো এখানে থেকে যাবে, বাট বর্জ্য যে পদার্থগুলো সেগুলো কিন্তু এদিকে চলে যাবে। তাহলে বর্জ্য পদার্থগুলো চলে গেলো আর রক্ত আবার কী হলো, পরিশুদ্ধ হয়ে শিরা হয়ে চলে আসলো। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি হাতের চামড়া কেটে দুই দিকে আলাদা করে এখানে দুইটা পাইপ লাগাচ্ছ, তাহলে অনেক ব্যথা হওয়া উচিত না। তো এই জায়গাতে একটা জিনিস ইউজ করা, সেটা হচ্ছে আমরা বলি লোকাল অ্যানেসথেসিয়া। অবশ করার জন্য লোকাল অ্যানেসথেসিয়া ইউজ করার পর কী করলো, কাটলো দুই দিকে ভাগ করলো, এখন থেকে শিরা আর ধমনী বের করলো, ধমনী বের করে সেটা দুইটা পাইপ লাগালো, একটা পাইপ কী হলো ডায়ালাইসারের ঢুকলো আর একটা বের হলো, ধমনী ঢুকে আর শিরা বের হয়ে যায়। তো ধমনী থেকে রক্ত গেলো, পরিশুদ্ধ হলো, শিরা বের হয়ে গেলো। তো
তাহলে এই পদার্থগুলো আমাদের বর্জ্যগুলো বহন করছে না। তো এই যে বর্জ্যটা নিষ্কাশন হয়ে গেল, এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে ডায়ালাইসিস। কাজ করছে সেটা হচ্ছে ডায়ালাইজার। আর যে পদার্থটা রক্তের প্লাজমার মতো কাজ করে এই কাজটা সহায়তা করছে সেটা হচ্ছে ডায়ালাইসেট। তাহলে আমরা তিনটা কথা মনে রাখবো, যে প্রক্রিয়ায় কাজটা হচ্ছে মানে রক্ত পরিশুদ্ধ হচ্ছে আর কি, কিডনির কাজ করছে, কিডনির মতো কাজ করছে, সেটা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া। কি কে কাজ করে? ডায়ালাইজার কাজ করে। আর তার সাথে যে পদার্থটা রক্তের প্লাজমার মতো হয়ে কাজ করে সেটা হচ্ছে ডায়ালাইসেট। তো আসলে প্রভাচিত্রটা এরকম হবে যে প্রথম কথা হচ্ছে এখানে কি, ধমনী থেকে রক্ত যাচ্ছে না, তো তাহলে প্রথমে হবে ধমনী। ধমনীতে কি অবিশুদ্ধ রক্ত আছে? তাহলে ধমনী থেকে কি করবে, রক্ত নিয়ে যাবে। রক্ত কিসে নিয়ে যাবে? এই যে আমাদের টিউবটাতে নিয়ে যাবে। টিউবটা আসলে কার মধ্যে? ডায়ালাইজারের মধ্যে আছে। তো আমরা ডায়ালাইজারটা লিখে ফেলি, ডায়ালাইজার। ডায়ালাইজারের মধ্যে যখন নিয়ে যাবে কী করতে নিয়ে গেলো? ডায়ালাইসিস করতে নিয়ে গেলো। ডায়ালাইজারে যাওয়ার পর কী করবে? ডায়ালাইসিস টিউবে আসবে এবং ডায়ালাইসিস টিউবে চলে আসবে, সরি, ডায়ালাইসিস টিউবে আসবে। টিউবে আসার পর এটা কি বিশুদ্ধ হয়ে যাবে, এবং বিশুদ্ধ হওয়ার পর সেটা আবার কি ব্যাক করবে, এবং ব্যাক করে একদম কিসে পাঠাবে? শিরাতে পাঠিয়ে দেবে। তাহলে এই তো আমাদের পুরো ডায়ালাইসিস প্রক্রিয়া। প্রথমে ধমনী, ধমনী থেকে ডায়ালাইজার, ডায়ালাইজারের মধ্যে হচ্ছে ডায়ালাইসিস টিউব, ডায়ালাইসিস টিউবে ডায়ালাইসেটের প্রভাবে কি হবে, সব বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাবে একদিকে, অন্যদিকে আবার ভালো রক্ত কী হবে, শিরাতে প্রবেশ করবে। এই হচ্ছে আমাদের পুরো ডায়ালাইসিস প্রক্রিয়া।